আজ বিশ্ব নদী দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে দিবসটি পালন করছে পরিবেশবাদী সংগঠনগুলো। রাজশাহী নগরের জিরো পয়েন্টে নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে বরেন্দ্র ইউথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বার্সেক। বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের নদী বাঁচলে এই জনপদ বাঁচবে। এছাড়া এই অঞ্চলের খরা মোকাবেলা করতে হলে নদীর দখল দূষণ বন্ধ, খনন ও সংরক্ষণের উপর গুরুত্ব দেন বক্তারা। কর্মসূচিতে কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মৌলভীবাজারে মনু নদীর তীরে বিশ্ব নদী দিবস পালন করেছে বাপা। সঠিক উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত নদী রক্ষার দাবি জানান পরিবেশবিদরা।